Hostias. A ver, sigan ahí. Ay, vos. Didi, conmigo le da. Espérate. Escúchalo, escúchalo, escúchalo. আমার হোরা ক্ষেত্রে গেলা নষ্ট করে আজকে এই রে ফাইছি আজকে তোরে খারো কইতাছি এই তোরে খারো দৌড়ানি চলো তাড়াতাড়ি তুমি বলবো না আমি বলবো আসসালামু আলাইকুম নিশাত ব্লসম থেকে আমি নিশাত এটা সুন্দর আছে এটা ঠিক আছে আসসালামু আলাইকুম নিশাত ব্লসম থেকে আমি নিশাত আর শুভ আবারও চলে আসলাম সরিষা ক্ষেতে অনেকেই কিন্তু আমাদের আগের সরিষা ক্ষেতে যে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিও দেখে কমেন্ট করছিলেন যে ভাইয়া নরসিংদী সদরের খুব আশেপাশে একটা সরিষা ক্ষেত আমাদেরকে দেখান আসলে আমরা আজকে চলে এসেছি বাদোয়ারচর ব্রিজের হাতের বাম পাশে যে সরিষা ক্ষেতগুলো দেখা যায় এখানে আমরা এখন চলে যাব ওইখানে বলুক দেখা যাচ্ছে ওই সরিষা ক্ষেত ভাই রে ভাই কি বলবো দুঃখের কথা নিশাত যেখানে যাবে সেখানে বলবে আমার আঙ্গুলটা ধরে আমার ঘুরাও আমি ঘুরাইতে ঘুরাইতে ভাই কাহিল এই সরিষা ক্ষেতের মধ্যে চলে গিয়েছিলাম নিশাত আর পৌশিকে নিয়ে তারা যায় তো এখানে খালি ছবি উঠাবে ভিডিও করবে আমি একবারে পুরা জ্বালাপালা হয়ে গেছে জীবনেও মেয়েদের সাথে সরিষা ক্ষেতেও যাবেন না ঘুরতে মেয়েদের সাথে কোথাও ঘুরতে যাবেন না আপনার দেখবেন দিন শেষে একটা ছবিও নয় দিন শেষে দেখবেন আপনার মেমোরিটা পুরা ভরা থাকবে মেয়েদের সবকিছু দিয়ে নিশাত আর পৌশিক কিন্তু ডিসেম্বর থেকেই প্ল্যান করতেছে যে সরিষা ক্ষেতে যাবো মাঝখান দিয়ে কিন্তু আমরা সরিষা ক্ষেতে ঘুরেও আসলাম এই ড্রেসগুলো যে দেখতে পাচ্ছি নিশাত আর পৌশিক পরে আছে এগুলো কিন্তু আমাদের নিশুস কালেকশনে পেয়ে যাবে যাদের ভালো লাগে এই লাল ড্রেসগুলো কিন্তু নিশুস কালেকশনে অর্ডার করতে পারেন আর এখনই কিন্তু পারফেক্ট সময় এই ড্রেস পরে কিন্তু আপনারা সরিষা ক্ষেতের মধ্যে ঘুরতে যাইতে পারেন ভিডিওর ফার্স্টে আপনারা যাই দেখেছেন সব কিন্তু দুষ্টামি করেছি বাই দ্য ওয়ে আপনারা যারাই সরিষা ক্ষেতে যাবেন আপনারা কখনো সরিষা ফুলও ছিঁড়বেন না ক্ষেতগুলারে নষ্ট করবেন না কারণ একটা কৃষকের কিন্তু এখানে এক বছরের পুরো শ্রমটা দিয়ে তারা ফসল উৎপাদনের জন্য এই সরিষা গাছগুলো লাগিয়ে থাকে এই সরিষা ক্ষেত অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার নরসিংদী সদরের বাদুয়াচর নামক স্থানে ব্রিজের উপর থেকে কিন্তু সরিষা ক্ষেতগুলো দেখা যায় আর এখানে আসবেন ভালো কথা মানুষের সরিষা ক্ষেত কিন্তু নষ্ট করবেন না আমাদের ভিডিওটা নরসিংদী জেলার যারা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন দুইটা মেয়েরে নিয়ে আসলাম সরিষা ক্ষেতে ঘুরতে আইসা তো কোনো ঘুরতেও পারলাম না সরিষা ফুল ধৈরা দেখতেও পারলাম না এই দুইটার ভিডিও নিতে নিতে আমি কাহিল ভি দেখায় না আর আমারে বুঝছো আমি আর তোমাদের সাথে ঘুরতে আসবো না আর একটা বিষয় হচ্ছে মেয়ে মানুষ ফুল দেখলেই ছিঁড়া ফেলে নিশাত আর পৌশিক কিন্তু ফুল ছিঁড়ে ফেলছে কিন্তু আমার কাছে বিষয়টা ভালো লাগে না আমি কিন্তু তার জন্য বকাবকি করেছি আমরা বাদোয়ারচর গিয়েছিলাম একজন ইনভাইটেশনে আর গিয়ে দেখে কিন্তু এখানে সরিষা ক্ষেত আমরা কিন্তু এখানে চলে গিয়েছি ফার্স্টে দেখতে পাচ্ছিলেন আমরা কিভাবে সাগর মহাদেশ পাড়ি দিয়ে আমরা গিয়েছি ওইখানে গিয়ে কিন্তু দুইটা মেয়ে পাগল হয়ে গেছে রেল লাইনে নাকি হাত ধরে হাঁটবে তাদের কিন্তু রেল লাইনে হাত ধরে হাঁটাইলাম রেল লাইনে অনেক ভিডিও করলাম স্টিলের রেল ব্রিজের মধ্যে কিন্তু নিশাত উঠা একটু দৌড়াদৌড়ি করবে লাফালাফি করবে ছবি তুলবে আর দেখতে পাচ্ছেন হাতের মধ্যে জুতা নিয়ে কিভাবে নামতেছিল আর আমরা কিন্তু সরিষা ক্ষেতে অনেক মহাদেশ সাগর মহাসাগর পাড়ি দিয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন কত কঠিনভাবে গিয়েছি আরেকটি বিষয় আপনারা দেখবেন আমরা কিন্তু ক্ষেতের মাঝামাঝি যাইনি আমরা কিন্তু রাস্তার পাশেই ছিলাম ক্ষেতের আইল যেটাকে বলে আইলের মধ্যে থেকেই কিন্তু আমরা তিনজন ভিডিওগুলো করেছি ছবি নিয়েছি আর একটা জিনিস হচ্ছে আপনারা যখনই যাবেন চেষ্টা করবেন যেখানে ঘুরতে যান জিনিসপত্র নষ্ট না করতে আর কৃষকদের ফসলগুলো নষ্ট করলে কিন্তু কৃষকরাও কিন্তু আপনাদেরকে বদদোয়া দিবে তাদের পরিশ্রমের ফসল কিন্তু তারা আসলে ঘরে উঠাইতে না পারলে আমাদের কারণ এটা কিন্তু আমাদের কাছেও খারাপ লাগবে যেমন তাদের কাছেও কিন্তু খুবই খারাপ একটা কষ্টের বিষয় আর বাদোয়ারচর ব্রিজ থেকে যখন আপনি নিচে নামবেন তখনই দেখতে পাবেন বাঁধাকপি ফুলকপি মিষ্টি কুমড়া সহ অনেক ধরনের গাছ এখানে লাগানো আছে আপনারা যদি চান এখান থেকে শাকসবজি কিনে আনতে আপনারা কিন্তু মালিকের সাথে কথা বলে কিনে আনতে পারবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ